হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বায়োলজি থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো প্রাণী প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হলো সাইকোষ অপশান এ হলো রাইট অ্যান্সার প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হলো সাইকোষ নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্বি রোগ হয় তো মানুষের স্কার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে অপশান ডি হলো রাইট অ্যান্সার ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয় নেক্সট প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি তো অ্যামিবার গমন অঙ্গের নাম হল ক্ষণপদ অপশান সি হল রাইট অ্যান্সার ক্ষণপদ নেক্সট প্রশ্ন সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় তো সার্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে অপশান বি হল রাইট অ্যান্সার ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় নেক্সট প্রশ্ন চিংড়ি রেচনাঙ্গের নাম কী তো চিংড়ি রেচনাঙ্গের নাম হল সবুজ গ্রন্থি অপশান বি হল রাইট অ্যান্সার সবুজ গ্রন্থি নেক্সট প্রশ্ন সবচেয়ে দীর্ঘ করটীয় সায়ু কোনটি তো সবচেয়ে দীর্ঘ করটিও সায়ু হলো ভেগাস অপশান এ হল রাইট অ্যান্সার ভেগাস হল সবচেয়ে দীর্ঘ করটিও সায়ু নেক্সট প্রশ্ন কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয় তো কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে অপশান সি হলো অ্যাট্যান্সার মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় নেক্সট প্রশ্ন দেহে তাপমাত্রা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয় তো মানব দেহে তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামাসের দ্বারা অপশান ডি হলো রাইট অ্যাট্যান্সার হাইপোথ্যালামাস দ্বারা নেক্সট প্রশ্ন অগ্নাশয় থেকে নিঃসৃত কোনটি দেহে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে তো এটি সঠিক উত্তরটি হল ইনসুলিন অপশান সি হল রাইট অ্যান্সার ইনসুলিন দেহে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে নেক্সট প্রশ্ন মানুষের করটি সায়ুর সংখ্যা কত তো মানুষের করটি সায়ুর সংখ্যা হলো বারো জোড়া অপশান বি হলো রাইট অ্যান্সার বারো জোড়া নেক্সট প্রশ্ন মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি তো মানুষের মস্তিষ্কের আবরণীর নাম হল মেন ইঞ্জেস অপশান ডি হল রাইট অ্যান্সার মেনিনজেস নেক্সট প্রশ্ন দেখো দেহের মস্তিষ্কের ওজন কত তো মানবদেহের মস্তিষ্কের ওজন হলো বারোশো থেকে চোদ্দোশো গ্রাম অপশান ডি হলো রাইট অ্যান্সার প্রায় বারোশো থেকে চোদ্দোশো গ্রাম নেক্সট প্রশ্ন ইউগ্লিনা ছাড়া অন্য কোন প্রাণী শালক সংশ্লেষে সক্ষম তো এটির সঠিক উত্তরটি হলো ক্রাইস্যামিবা অপশান বি হলো রাইট অ্যান্সার ইউগ্লিনা ছাড়া ক্রাইসামিবা শালক সংশ্লেষে সক্ষম নেক্সট প্রশ্ন কুঁড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন তো কুঁড়ি থেকে ফুল ফোঁটা ন্যাস্টিক চলন অপশান বি হলো রাইট অ্যান্সার ন্যাস্টিক চলন নেক্সট প্রশ্ন বর্ণালীর কোন রঙে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় তো বর্ণালীর লাল ও নীল রঙে শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় অপশান এ হলো রাইট অ্যান্সার লাল ও নীল রঙে নেক্সট প্রশ্ন ফুসফুসের আবরণীর নাম কী তো ফুসফুসের আবরণীর নাম হলো প্লুরা অপশান সি হল রাইট অ্যান্সার ফুসফুসের আবরণীর নাম হলো প্লুরা নেক্সট প্রশ্ন দেখো কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় তো কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবজমকে অপশান বি হলো রাইট অ্যান্সার রাইবজমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় নেক্সট প্রশ্ন মানবদেহে পাচোগ্রস রূপে কোন অ্যাসিড নিঃসৃত হয় তো মানবদেহে রস রূপে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় অপশান ডি হলো রাইট অ্যান্সার এইসিএল নেক্সট প্রশ্ন দেখো গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন তো গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার অপশান এ হলো রাইট অ্যান্সার এডওয়ার্ড জেনার নেক্সট প্রশ্ন লজ্জাপতি পাতার চলন কি প্রকারের চলন তো লজ্জাবতী পাতার চলন সীসমোনাসি চলন অপশান সি হলো রাইট অ্যান্সার সিসমোনাস্টি চলন নেক্সট প্রশ্ন নিম্নের কোন উৎসেচকটি লালারসে উপস্থিত তো লালারসে উপস্থিত উৎসেচকটি হল টায়ালিন অপশান বি হল রাইট অ্যান্সার টায়ালিন নেক্সট প্রশ্ন ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হলো ড্যাশ তো ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড অপশান এ হলো রাইট অ্যান্সার অ্যাসকর্ভিক অ্যাসিড নেক্সট দেখো নিম্নের কোনটি ভিটামিন ডি এর অভাব ঘটিত রোগ তো ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয় অপশান সি হলো রাইট অ্যান্সার ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগটি হয় নেক্সট প্রশ্ন জোঁকের রেচনংগের নাম কি তো জোঁকের রেচনংগের নাম হলো নেফ্রিডিয়া অপশন বি হলো রাইট आंसर জোঁকের রেচনংগের নাম হলো নেফ্রিডিয়া নেক্সট দেখো কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে তো এটি সঠিক উত্তরটি হলো ইন্টারফেজ দশায় অপশন ডি হলো রাইট आंसर ইন্টারফেজ দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে नेक्स्ट প্রশ্ন মানুষের সুষুমনা সায়ুর সংখ্যা কত তো মানুষের সুষুমনা সায়ুর সংখ্যা হল একত্রিশ জোড়া অপশান সি হলো অ্যাট অ্যান্সার একত্রিশ জোড়া নেক্সট প্রশ্ন চোখের কোন অংশ অন্ধকারে দেখতে সাহায্য করে তো চোখের রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে অপশান এ হলো অ্যাট অ্যান্সার রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে নেক্সট প্রশ্ন ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় তো ডাবের জলে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় অপশান বি হল রাইট অ্যান্সার সাইটোকাইনিন হরমোন নেক্সট প্রশ্ন মানুষের দেহকোষে কত জোড়া ক্রোমোজম থাকে তো মানুষের দেহকোষে তেইশ জোড়া ক্রোমোজম থাকে অপশান বি হল রাইট অ্যান্সার মানুষের দেহকোষে তেইশ জোড়া ক্রোমোজম থাকে নেক্সট প্রশ্ন কে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন তো সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক অপশান সি হল রাইট অ্যান্সার রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন তো মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু একশো কুড়ি দিন অপশান ডি হলো রাইট অ্যান্সার একশো কুড়ি দিন নেক্সট প্রশ্ন কোন প্রাণী কলেরা রোগের জীবাণু বহন করে তো কলেরা রোগের জীবাণু বহন করে মাছি অপশান বি হলো রাইট অ্যান্সার মাছি নেক্সট প্রশ্ন দইয়ে কোন অ্যাসিড থাকে তো দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে অপশান বি হলো রাইট অ্যান্সার দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন দেখো মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয় তো মিউটেশন তত্ত্বের প্রবক্তা বলা হয় হুগো দে ভিসকে অপশান সি হল রাইট অ্যান্সার হুগো দে ভিসকে নেক্সট প্রশ্ন পোলিও কী ঘটিত রোগ তো পোলিও ভাইরাস ঘটিত রোগ অপশান বি হলো রাইট অ্যান্সার পোলিও ভাইরাস ঘটিত রোগ নেক্সট প্রশ্ন পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে কি বলে তো পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে বলে ইকোলজি অপশান সি হল রাইট অ্যান্সার ইকোলজি নেক্সট প্রশ্ন নিয়াসিনের অভাব ঘটিত রোগটির নাম হল ড্যাশ তো নিয়াসিনের অভাবে পেলেগ্রা রোগটি হয় অপশান বি হল রাইট অ্যান্সার নিয়াসিনের অভাবে পেলেগ্রা রোগ হয় নেক্সট প্রশ্ন রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে সেটি হলো ড্যাশ তো রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে অপশান ডি হল রাইট অ্যান্সার ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় নেক্সট দেখো কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল তো ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম অপশান ডি হল রাইট অ্যান্সার ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল নেক্সট প্রশ্ন কোন খনিজ পদার্থের অভাবে গলাগণ্ড রোগ হয় তো গলাগন্ড রোগটি হয় আয়োডিনের অভাবে অপশান বি হলো রাইট অ্যান্সার গলাগণ্ড রোগটি হয় আয়োডিনের অভাবে নেক্সট প্রশ্ন কোনটি মানুষের দীর্ঘতম সায়ু তো মানুষের দীর্ঘতম সায়ু হল সায়াটিক সায়ু অপশান এ হলো রাইট অ্যান্সার সায়াটিক সায়ু হল মানুষের দীর্ঘতম সায়ু নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় তো আত্মঘাতী থলি বলা হয় লাইসোজমকে অপশান এ হলো রাইট অ্যান্সার লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় নেক্সট প্রশ্ন মানুষের রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন তো মানুষের রক্ততঞ্চনে সাহায্য করে ভিটামিন কে অপশান ডি হলো রাইট অ্যান্সার ভিটামিন কে মানুষের রক্ততঞ্চনে সাহায্য করে নেক্সট প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি তো মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি হল যকৃৎ অপশান সি হল রাইট অ্যান্সার মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি হল যকৃৎ নেক্সট প্রশ্ন জীববিদ্যা জনক কাকে বলা হয় তো জীববিদ্যা জনক বলা হয় অ্যারিস্টটলকে অপশান বি হলো রাইট অ্যান্সার অ্যারিস্টটলকে জীববিদ্যাজনক বলা হয় নেক্সট দেখো অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা তো অঙ্কোলজি ক্যান্সার সংক্রান্ত বিদ্যা অপশান এ হলো রাইট অ্যান্সার ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে অঙ্কোলজি বলা হয় নেক্সট প্রশ্ন কিসের অভাবে অ্যানিমিয়া রোগ হয় তো অ্যানিমিয়া রোগটি হয় আয়রনের অভাবে অপশান সি হলো রাইট অ্যাট্যান্সার আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগটি হয় নেক্সট প্রশ্ন কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায় তো রক্তালপতা দেখা যায় লৌহের অভাবে অপশান বি হলো রাইট অ্যাট্যান্সার রক্তাল্পতা দেখা যায় লৌহের অভাবে নেক্সট প্রশ্ন মানুষের প্রতিটি বিগকে নেফ্রনের সংখ্যা কত তো মানুষের প্রতিটি বিকে নেফ্রনের সংখ্যা হলো প্রায় দশ লক্ষ অপশান বি রাইট অ্যান্সার প্রায় দশ লক্ষ নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন মূত্রে জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে তো মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এডিএইচ হরমোন অপশান ডি হল অ্যান্সার এডিএইচ হরমোন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে